কে লাট্টুকে সকালবেলায় উঠেছি, অনেক সকালে উঠেছি জানো তো। উঠে আমি ভাবছি মা উঠে দেখি কি বৃষ্টি, একদম ঘন কালো করে এসছে। আনছে এই রে ওকে তো তাহলে নিয়ে, একেই ওর সর্দি কাশি লেগেছে। আনছে তাহলে তো ওকে নিয়ে যাওয়া যাবে না আজকে, আজকে কি কামাই করে দেব আমি? না রেডিটা তো হই, তারপরে নয় বুঝবো যে কি করা যায়। তারপরে সেই কি করেছি, সে আমি ওর জন্য ম্যাগি তৈরি করেছি, নিজে ফ্রেশ হয়েছি, শাড়ি পরেছি, ওর সব কিছু গুছিয়ে ওকে ডেকেছি, লাট্টু ওঠ লাট্টু ওঠ। হ্যাঁ উঠে আমি বলছি যা গিয়ে হিসি করে দাঁত মেজে জল খেয়ে বস, আমি তারপরে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। তারপরে ও উঠলো, উঠে একটু একটু তো জানো প্রথম প্রথম উঠলেই ও একটু ঘ্যান ঘ্যান করে, একটু চুপচাপ বসে থাকে। তারপরে আমি বলছি বাবু আমি কিন্তু আজকে একা, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আমাকে নিয়ে তোকে ছাতা নিয়ে সব যেতে হবে। তারপরে আমি বললাম যে যা, তারপরে ও গিয়ে করে টোরে এসছে, এসে ও নিজেই ড্রেসটা পরেছে, আমি একটু জুতোটা ঠিক করে দিয়েছি পরে। আজকে আমি বললাম চল তাহলে, বলে এবারে আস্তে আস্তে তো বেরোচ্ছি, কি বৃষ্টি, তখন একটু ধরেছে, কম হচ্ছে, একটু একটু কম হচ্ছে। আমি তখন চল তুই এক, ওকে একটা ছাতা দিয়েছি, আমি একটা ছাতা নিয়েছি আর পিঠে ব্যাগটা নিয়েছি, নিয়ে ওকে দিতে গেছি, দিয়ে এইবারে স্কুলে তো ঢুকিয়ে দিয়েছি। এবার দরোয়ান গেটের কাছে দাঁড়িয়ে আর তখন টিপ টিপ করে পড়ছিল, এই একটা দুটো, ও কী করছে খালি মাথায় বলছে যে ও ভেতরে চলে যাবে। আনছি যে মা সর্দি কাশি হচ্ছে খালি মাথায় যায় কেন, ছাতাটা নিয়ে যাক তুমি এসে দিয়ে যাও, বলছে না না ওকে চলে যাবে, সব বাচ্চারা চলে যাচ্ছে। আমার উচিত ছিল মাথায় একটা টুপি পরিয়ে দেওয়া, সেই টুপিটাও তাড়াহুড়ো করে আর বেরোনোর সময় পরতে পারিনি, টুপিটা পরা থাকলে অসুবিধা হতো না। তা যাই হোক, তা আজকে আর ব্লগ দেখাচ্ছি না, আজকে আর রান্না দেখেন সেরকম রান্না কিছু আজকে আর করবো না, তো ওই জন্য আজকে আর দেখাচ্ছি না, আজকে একটু গল্পই করছি তোমাদের সঙ্গে। তা আমি বললাম যে বাবা কি বৃষ্টিতে, তারপরে এসছি বাড়িতে, এসে কাজকর্ম সেরে টেরে ওকে আবার 11টার সময় আনতে গেছি, তখনও খুব জোর বৃষ্টি পড়ছিল, আমি তো পুরো দমে ভিজে ওকে আনতে গেছি। আর কি করেছি, একটা জুতো, বাড়ির একটা জুতো মানে চট্টি টাইপ ওই কিটো ওই প্যাকেটে নিয়ে নিয়েছি, আর ওর ছাতাটা নিয়ে নিয়েছি, আর আমি একটা ছাতা মাথায় দিয়ে গেছি, আর শাড়িটাকে কোমরে গুঁজে নিয়েছি যাতে না তলাটা ভিজে যায়, নিয়ে ওকে আনতে গেছি। তারপরে নিয়ে গিয়ে আমি বললাম বাবু বৃষ্টি পড়ছে, ওদের ওই শেড করা আছে, হ্যাঁ আমি শেডের তলায় ওই রাখার সব এক একটা করে বসার জায়গা আছে ওইখানে ওকে বসিয়েছি, বসিয়ে জুতোগুলো সব খুলিয়ে নিয়েছি, জুতো মোজা খুলিয়ে নিয়ে এক প্যাকেটের ভেতর ঢুকিয়ে নিয়েছি, আর ওকে কিটোটা পরিয়ে ছাতাটা মাথায় দিয়ে, আর আমি ছাতা মাথায় দিয়ে বাড়ি এসেছি। তবে মানে মনে হলো যে তবু সেফ হলাম একটু, না আর ওর জুতোটা মোজাটা ভিজে গেলে তাহলে আবার কালকে স্কুল আছে, এবার কী করে পরে যাবে তাই না। আর রুমাল ওকে দিয়ে দিয়েছিলাম যে নাকে সর্দি এলে নাকটা ঝেড়ে নিবি, তা ও ঝেড়েছে। তাই এইটাই, এই জন্য তোমাদেরকে জুতো মানে স্কুলের জুতো বাঁচাবার একটা উপায় তোমাদের আমি বলে দিলাম। অনেকে কী করেছে বলো তো, যারা ওই বাইকে ফাইকে করে নিয়ে যাচ্ছে, রেনকোট আছে কিন্তু জুতোটা ভিজে যায়, ওই জন্য কী করছে দুটো জুতোর ভেতরে না প্লাস্টিক মানে পুরো প্লাস্টিক দিয়ে এতটা করে বেঁধে দিয়েছে যাতে জুতোটা না ভেজে। আমি আর সেটা করিনি, আমি কেন, আমার সঙ্গে তো হেঁটে আসবে, আমি তো আর স্কুটি করে বা বাইকে করে আসবো না, ওই জন্যে ওইভাবে করেছি। নিয়ে আমাকে তাহলে একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, যদি ভিডিওটা খুবই ভালো লাগে শেয়ার করো, ঠিক আছে, টাটা, ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে।